ছোটো মাছ বা গুড়া মাছ খাওয়ার সময় গলায় কাঁটা গেলে সাইলেশিয়া সিক্স মেডিসিনটি খুবই কাজের এবং ফলদায়ক সাইলেশিয়া সিক্স মেডিসিনটি দুই ফোঁটা করে তিন ঘণ্টা পরপর সেবন করতে থাকলে কাটার গোড়া নরম হয়ে কাঁটাটি নেবে পাকস্থলিতে চলে যাবে এবং সেটা মলে পরিণত হয়ে যাবে তো হোমিওপ্যাথিকের এই উপকারী ওষুধটি আমাদের প্রত্যেকের মনে রাখা উচিত কোনো কাজকর্ম করার সময় বা হাঁটা চলার সময় হাতে পায়ে পিন পেরেক তার কাটা লোহা ইত্যাদি ফুটে গেলে আমাদের প্রথম কাজটি হবে উক্ত পিন পেরেক সুন্দরভাবে পরিষ্কারভাবে চিমটা দিয়ে পেরেকটিকে বা পিনকে বের করে নেওয়া তারপর সেখানে অ্যান্টিসেপটিক দিয়ে পরিষ্কার করা সেই সাথে হোমিওপ্যাথিক ঔষধ লিডাম দুইশো শক্তির ঔষধ দুই ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে হবে দুই থেকে তিন দিন এভাবে সেবন করতে থাকলে আর টিটিনাস হওয়ার কোনো ঝুঁকি থাকবে না তো বন্ধুরা এই ক্ষেত্রে হোমিওপ্যাথিকের এই লিডাম ঔষধটি খুবই কার্যকরী যাদের যানবাহনে চড়লে বা গাড়িতে চড়লে গা বমি হয় বা বমি হয় তাদের জন্য হোমিওপ্যাথিকের ককুলাস ইন্ডিকা নামক এই ঔষধটি অত্যন্ত কার্যকরী গাড়িতে চড়ার একদিন আগে থেকে ককুলাস ইন্ডিকা তিরিশ শক্তির ঔষধের দুই ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে থাকলে বমিভাব আসে না দেখবেন চমৎকার একটা রেজাল্ট আসবে গা বমি বমি ভাব ইনশাল্লাহ হবেই না আঘাত পেয়ে অঙ্গে কোনো ব্যথা হলে বা আঘাতজনিত অন্য কোনো রোগ হলে আমরা সেখানে আন্নিকামন্ড ব্যবহার করতে পারি নতুন রোগ বা নতুন রোগের ক্ষেত্রে আমরা আন্নিকামণ্ড তিরিশ শক্তি ব্যবহার করতে পারি এক্ষেত্রে এই ওষুধে দুই ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে হবে আর জটিল বা পুরাতন ক্ষেত্রে আর্নিকামণ্ডে দুইশো শক্তি অথবা কোথাও কোথাও অনেম শক্তিও লাগতে পারে তবে যেহেতু এটি উচ্চ শক্তি তাই কোনো হোমিওপ্যাথিক চিকিৎসকের কাছ থেকে আপনাকে এই মন্ডের উচ্চ শক্তির মাত্রাটি নির্বাচন করে নিতে হবে তাহলে দেখবেন আল্লাহ রহমতে একশো ফলাফল পাওয়া যাবে এখান থেকে যে সকল বাচ্চারা খেতে চায় না মুখে অরুচি যে খাবারটাই দেয়া হয় সেটাকেই সে না বলে এমনটি যদি হয়ে থাকে কোনো কারণ যদি খুঁজে পাওয়া না যায় তো সেক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন আমলকি মাদার টিংচার আমলকি কি মাদার টিংচার এই ওষুধটির চার থেকে পাঁচ ফোঁটা করে সামান্য একটু পানির সাথে মিশিয়ে দিনে তিনবার সেবন করানো যায় এটা করে আস্তে আস্তে ওই বাচ্চার মুখে রুচি ফিরে আসবে এবং পরিপাক্রিয়া বৃদ্ধি পাবে যার ফলে বাচ্চা বেশি বেশি করে খাবার খাবে যারা কণ্ঠের কাজ করেন যেমন কোনো গায়ক কোনো বক্তা কোনো ওয়াজজিন যারা কথা বলতে বলতে স্বরভঙ্গ হয়ে যায় বা গলা বসে যায় তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিকের আর্জেন্ট নাইটিকাম থার্টি পরের মেডিসিন দুই ফোঁটা করে তিন পর পর যদি সেবন করা হয় তাহলে খুব অল্প সময়ের ভিতরেই গলা বসে যাওয়া থেকে মুক্তি দেয় বা কণ্ঠস্বর সু উচ্চ হয় এবং অনেক সময় ধরে কণ্ঠ ব্যবহার করে পরিষ্কারভাবে কথা বলা যায় বা ছাউন্ড করা যায় অনেক ছাত্র খুবই পড়াশোনা করেন কিন্তু পরীক্ষার হলে যে সেটা মনে থাকে না অর্থাৎ স্মৃতিশক্তি দুর্বল তাদের স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য একটি চমৎকার হোমিওপ্যাথিক মেডিসিন রয়েছে সেটা হলো অ্যানাকার্ডিয়াম ওরিয়েন্টালিস এই ঔষধের দুশো পাওয়ার মেডিসিন দুই ফোঁটা করে সকালে একবার এবং রাতে একবার এইভাবে যদি দুই থেকে তিনবার যদি সেবন করা হয় তাহলে স্মৃতিশক্তি খুব দ্রুতভাবেই বেড়ে যায় তখন পড়াশোনা মনে রাখার ক্ষমতা অনেক গুণ বেড়ে যাবে তো প্রিয় ছাত্রছাত্রী ভাই বোনেরা একবারের জন্য হলেও এই ওষুধটি আপনারা প্রয়োগ করে দেখতে পারেন গুরুপাক খাবার খেয়ে বা তেল মশলা জাতীয় খাবার খেয়ে পেটের কোনো অসুখ হলে বা পেটে কোনো গণ্ডগোল হলে সেক্ষেত্রে পালসেটিলা থার্টি পরের মেডিসিন দু ফোটা করে তিন ঘন্টা পর পর যদি কয়েকবার খাওয়া হয় তাহলে পেট পরিষ্কার হয়ে যাবে তো এরকমটি যদি হয় তাহলে পালসেটিলা থার্টি পরের মেডিসিন দু দুফোটা করে তিন ঘন্টা পর পর সেবন করতে পারেন অনেকের ক্ষেত্রেই ক্যালসিয়াম ডেফিসিয়েন্সি রয়েছে অর্থাৎ ক্যালসিয়ামের অভাবে আমাদের বিভিন্ন যে গিরে গাটগুলো রয়েছে সেখানে কিটকিট করে জ্বালা যন্ত্রণা বা ব্যথা করে তো ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য বায়োকমিক একটি সুন্দর মেডিসিন রয়েছে ক্যালকেরিয়া ফস সিক্স সিক্স এই ওষুধটির চারটি করে বড়ি খাবারের পর হালকা কুসুম গরম পানির সাথে চুষে অথবা চিবিয়ে আমরা দিনে তিনবার করে সেবন করে যেতে পারি কিছুদিন সেবন করলেই দেখা যাবে আস্তে আস্তে ক্যালসিয়ামের ঘাটতিটি পূরণ হয়ে এসেছে আর আমাদের এই ব্যথা যে জ্বালা যন্ত্রণাগুলো ছিল সেগুলো আস্তে আস্তে কমতে শুরু করেছে তো যারা ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে ভুগছেন তারা এই ক্যালকেরিয়া ফর সিক্স এক্স মেডিসিনটি ট্রাই করতে পারেন আমাদের শরীরে যদি আয়রনের অভাব হয় তো আয়রনের অভাব পূরণের জন্য একটি বায়োকমিক মেডিসিন রয়েছে যেটা খুব অল্প সময়ের মধ্যেই আয়রনের অভাবজনিত সমস্যাগুলো দূর করে সেটা হলো ফিরম ফর সিক্স এক্স ফিরাম সিক্স এক্স এই ফিরাম ফস মেডিসিনটি মেডিসিনটির চারটি করে বড়ি খাবারের পর চুষে অথবা চিবে খেতে হবে হালকা কুসুম গরম পানি খেতে হবে এবং এটা দিনে তিনবার খেতে হবে আর ঠিক এভাবেই কয়েক সপ্তাহ খেলেই ফলাফল লক্ষ্য করা যাবে যাদের শরীরে মাল্টিভিটামিনের প্রয়োজন তো মাল্টিভিটামিনের মতোই কাজ করবে একটি বায়োকামিক মেডিসিন রয়েছে সেটা হলো ফাইভ ফস এই ফাইভ ফাস্ট মেডিসিনটি পাঁচটি বায়োকেমিক মেডিসিন দিয়ে কম্বিনেশন করে বানানো হয়েছে তো এই ফাইভ মেডিসিন মেডিসিনটি চারটি করে বড়ি খাবারের পর দিনে তিনবারই যদি আমরা সেবন করতে থাকি তো আস্তে আস্তে দেখা যাবে আমাদের মাল্টিভিটামিনের সম পরিমাণ কাজ আমরা পাচ্ছি তো যাদের এটার প্রয়োজন তারা ব্যবহার করতে পারেন যে সকল ছাত্রছাত্রীদের অতিরিক্ত পড়াশোনার ফলে বা অতিরিক্ত ব্রেন চালানোর ফলে মাথা ব্যথা করে তারা হোমিওপ্যাথিক মেডিসিন ক্যালকেরিয়া ফাস তিরিশ শক্তির ওষধ প্রয়োগ করতে পারেন মনে রাখবেন ক্যালকেরিয়া ফস তিরিশ শক্তি বা থার্টি পরের মেডিসিন এটা দুই ফোঁটা করে দিনে তিনবার সেবন করা যাবে কিছুদিন এভাবে সেবন করতে থাকলে দেখা যাবে আস্তে আস্তে মাথা ব্যথাটি স্থায়ীভাবে চলে গিয়েছে অনেকের ঘুমের মাঝে নাক ডাকার সমস্যা রয়েছে নাক ডাকার ফলে পাশের ব্যক্তি ঘুমাতে পারে না তো তাদের ক্ষেত্রে হোমিওপ্যাথিক মেডিসিন ওপিয়াম খুবই সুন্দর কাজ করে ওপিএম মেডিসিনটির প্রাথমিকভাবে দুঃশ শক্তির ঔষধ সকাল একবার এবং রাতে একবার দুই ফোঁটা করে সেবন করতে হবে কিছু দিন এভাবে চালাতে লাগলে দেখা যাবে আস্তে আস্তে নাক ডাকার সমস্যাটি কমে গিয়েছে এবং পরবর্তীতে যদি এই সমস্যাটি আবার নতুন করে আসে তবে কোনো রেজিস্টার্ড হোমিওপ্যাথিক চিকিৎসক দেখাবেন তিনি উপরের কোন পাওয়ারটি লাগবে সেটা তিনিই বলে দেবেন অনেককেই আগুনের কাছে বসে কাজ করতে হয় রৌদ্রে কাজ করতে হয় বা অতিরিক্ত গরমেও কাজ করতে হয় তো এই সমস্ত গরম লাগার ফলে যদি কোনো রোগ হয় তবে সেক্ষেত্রে গ্লোনায়ন ওষুধটি চমৎকার কাজ করে গ্লোনয়নের তিরিশ পরের ওষুধ দুই ফোঁটা করে দিনে তিনবার সেবন করতে হবে এক থেকে দুই দিনের ভিতরেই এর ফলাফল লক্ষ্য করা যাবে এরকম যদি কোনো সমস্যা হয় তাহলে গ্লোনায়ন ওষুধটি আপনারা ব্যবহার করে দেখতে পারেন তো বন্ধুরা নিয়মিত এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন